हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। मायसेल्फ राजश्री बनर्जी फ्रॉम बाँकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज एंड हॉस्पिटल। आज के देखो हमारा पर पार्ट मैं पढ़ तुम्हार न्यूरल कंट्रोल एंड कोऑर्डिनेशन आई पोर्शन पढ़ सेंसरी ऑर्गन मध्य आई पोर्शन। तो आईर मध्य फर्स्ट छो स्ट्रक्चर और फंक्शन। तो स्ट्रक्चर जो पार्ट पार्टस अफ एन आई से ऑलरेडी प्राय शेषर दिखे ये अब्दि पढ़े। आज केटुकु पढ़ब तर मेकानिजम अफ विजन ये पढ़ब। ओके, तो एखान शुरू करी। आगे दिन की जेनेम जे आईर जो तीनटे लेयार आज तीनटे लेयार मैंने को एक्सटार्नल एक्सटार्नल लेयारटार नाम कि सामने दिखे फ्रंट और बैके दुटो नाम आपर मिडिल लेयार तपर इनार लेयार सम्बन्धे पढ़े। इनार लेयार देखे फोटो रिसेप्टर सेल्स आज रड्स एंड कोन्स कोन सेल्स सेगुलोते फोटो पिगमेंट्स आज कोनटाते कि पिगमेंट्स आज रड्स देखे रोडोप्सिन आज डेरिवेटिव्स ऑफ विटामिन ए। विटामिन ए जदि डेफिशिएंसी है तेल कि रोडोप्सिन सिंथेसिस होना रड सेल्स तक प्रॉब्लम देखा देवे। अर्थात इखान आबार क्वेश्चन बोलेछिलाम वेरी वेरी इम्पोर्टेंट से ऑलरेडी बोले दिएछिलाम सेल्स हम ट्विलाइट कौन सेल्स हम कलर विशन और डे लाइट विशन और रड सेल हम ट्विलाइट विशन से मने रखार ट्रिको तुम्हारे दिए आगे वीडियो। ओके, आज के पढ़ब एखान कि बोलते देखो द ऑप्टिक नर्व लीव्स द आई एंड द रेटिनल ब्लड वेसल्स एंटर इट एट ए पॉइंट मीडियल टू एंड स्लाइटली अबव द पोस्टीरियर पोल ऑफ द आई बॉल। माने कि बोलते माने बोलते ऑप्टिक नर्व होच्छे आमादेर आई थेके लीव करे जाबे बेरिए जाबे एवं रेटिनल ब्लड वेसल्स এটা কি হবে এন্টার এন্টার করবে। তাহলে অপটিক নার্ভ লিভ করে যাবে আর রেটিনাল ব্লাড ভেসেল এন্টার করবে। দুটো পয়েন্ট ফার্স্টে মনে রাখ। এবার কোথা মানে কি বলতে চাইছে এটা তো আমরা জানলাম যে অপটিক নার্ভ বেরিয়ে গেল রেটিনাল ব্লাড ভেসেলসটা এন্টার করবে, কিন্তু সেটা কোন পয়েন্ট সেটাই পরে বলছে। ইট অ্যাট এ পয়েন্ট মিডিয়াল টু এন্ড স্লাইটলি অ্যাবভ দ্য পোস্টেরিয়র পোল অফ দ্য আই বল। অর্থাৎ আই বলের মনে করো এরকম দুটো আই বল আছে এবং দুটোরই মানে এর সামনের দিকেও এটা আছে। এটা আমি পিছন দিকটা দেখাচ্ছি খালি, এর সামনের দিকে পুরো আই বলটা আছে, বুঝে গেল। তাহলে এইখানে মনে করো নোজ আছে, বুঝে গেল। তাহলে এই আই বলটাকে যদি আমি কনসেন্ট্রেট করি এর মিডিয়াল সাইড কোনটা এই দিকটা, এবং এই আই বলটাকে আমি কেটে নিয়েছি এরকম ভাবে কেটে নিয়েছি মানে এটা সামনের দিকে এরকম গোল মতো করে দুটোরই আছে। তাহলে এটা আমরা পোস্টেরিয়র মানে আই বলের যে পোস্টেরিয়র পোল মনে করো এটা হচ্ছে পোস্টেরিয়র পোল। এই পোস্টেরিয়র পোলের বলছে স্লাইডলি মিডিয়াল সাইডে কি হচ্ছে, মিডিয়াল সাইড মানে যেদিকে আমাদের নোজ আছে আর ল্যাটারাল সাইড মানে যেদিকে আমাদের ইয়ার আছে। মিডিয়াল সাইড মানে নোজ আছে যেদিকে আর ল্যাটারাল সাইড মানে ইয়ার আছে এদিকে। এটার ক্ষেত্রেও তাই মিডিয়াল সাইড হচ্ছে এদিকটা আর ল্যাটারাল সাইড হচ্ছে এদিকটা। তাহলে কি বলছে অপটিক নার্ভ হচ্ছে লিভ করে যাচ্ছে আই বল থেকে এবং রেটিনাল ব্লাড ভেসেল এন্টার করছে কোন পয়েন্টে, আই বলের পোস্টেরিয়র পোল, পোস্টেরিয়র পোলের স্লাইটলি মিডিয়াল এবং অ্যাবাভ। দেখো স্লাইটলি অ্যাবাভ অ্যান্ড মিডিয়াল, আই বলের পোস্টেরিয়র পোলের স্লাইটলি অ্যাবাভ এবং মিডিয়ালে কি হচ্ছে রেটিনাল ব্লাড ভেসেল এন্টার করছে এবং অপটিক নার্ভ লিভ করছে, বোঝা গেল। এখান থেকে কিন্তু এটা থেকে কোশ্চেন আসে এবং সেই যে পয়েন্টটা সেটাকে আমরা কি বলি ব্লাইন্ড স্পট। কেন ব্লাইন্ড স্পট বলি, এই দেখো ফটো রিসেপ্টর সেলস আর নট প্রেজেন্ট ইন দ্যাট রিজিয়ন, এখানে কোনো রকম ফটো রিসেপ্টর সেলস কিন্তু প্রেজেন্ট থাকে না। অর্থাৎ কি ওখানে যদি আলো পড়ে তাহলে কিন্তু আমাদের সেটাকে সেন্স করার মতো সেলসই নেই, অর্থাৎ সেখানে যদি আলোটা ফোকাস করে তাহলে আমরা কিছু দেখতেই পাবো না, অর্থাৎ সেটা ব্লাইন্ড দেখাবে, তাহলে সেটাকে বলছি ব্লাইন্ড স্পট। তাহলে কি হলো ব্লাইন্ড স্পট কাকে বলি, ব্লাইন্ড স্পট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা আসে কি ব্লাইন্ড স্পট যদি বলে ব্লাইন্ড স্পট কোথায় অবস্থিত, তাহলে কি আই বলের পোস্টেরিয়র পোলে স্লাইডলি অ্যাবভ এবং মিডিয়ালে, এবং এখান থেকে কি কি স্ট্রাকচার পাস করেছে অপটিক নার্ভ বেরিয়ে গেছে রেটিনাল ব্লাড ভেসেল ভিতরে ঢুকেছে, এবং আর একটা যে পয়েন্ট সেটা হচ্ছে ফটো রিসেপ্টার সেলস এখানে প্রেজেন্ট থাকে। এই তিন চারটে পয়েন্ট ব্লাইন্ড স্পট বলে তোমরা ব্লাইন্ড স্পট বলে হেডিং করবে এবং তিন চারটে পয়েন্ট পরপর লিখে নেবে কোথায় প্রেজেন্ট এবং কি কি স্ট্রাকচার প্রেজেন্ট আছে আর ফটো রিসেপ্টার সেলস এখানে প্রেজেন্ট নেই, তাই আমাদের ওখানে যদি কোনো রকম লাইট ফোকাস হয় তাহলে আমরা সেটা কিন্তু দেখতে পাবো না, কারণ ফটো রিসেপ্টার সেলসই নেই, ওটা তো স্টিমুলেট হবে তবেই তো আমরা দেখতে পাবো।
তো ওটা সেন্স হবে, ওটাই তো সেন্সের এই হিসেবে কাজ করছে, পিগমেন্টস হিসেবে। তো ওটা যখন নেই তাহলে আমরা দেখতে পাবো। এবার বলছি দেখো, অ্যাট দ্য পোস্টেরিয়র পোল অফ দ্য আই ল্যাটারাল টু ব্লাইন্ড স্পট। এবারে ব্লাইন্ড স্পট মনে করে এই জায়গাটায় আমরা দেখলাম, পোস্টেরিয়র পোল এটা ছিল, তার মিডিয়ালে এখানটা ব্লাইন্ড স্পট। এবারে বলছে তার ল্যাটারালি, কি বলছে, অ্যাট দ্য পোস্টেরিয়র পোল অফ দ্য আই ল্যাটারাল টু দ্য ব্লাইন্ড স্পট। অ্যাট দ্য পোস্টেরিয়র পোল, পোস্টেরিয়র পোলটা তাহলে এখানে, এটা ব্লাইন্ড স্পটের কোন রিলেশন আছে ল্যাটারাল সাইডে, তো সেটাই বলছে। ব্লাইন্ড স্পটটা ছিল পোস্টেরিয়র পোলের মিডিয়াল সাইডে, আর তোমার যে পোস্টেরিয়র পোল সেটা ব্লাইন্ড স্পটের ল্যাটারাল সাইডে, দুটো দুটোকে দিয়ে বলছে। সেখানে কি বলছে, দেয়ার ইজ এ ইয়েলোইশ পিগমেন্টেড স্পট কল্ড ম্যাকুলা লিউটি উইথ এ সেন্ট্রাল পিট কল্ড দ্য ফোবিয়া। অর্থাৎ এই যে পোস্টেরিয়র পোল যেটা হচ্ছে ব্লাইন্ড স্পটের ল্যাটারাল সাইডে আছে, সেখানে কি হচ্ছে একটা ইয়েলোইশ স্পট আমরা এখানটা একটা দেখতে পাই। এটা কোনটা, আই বলের পোস্টেরিয়র পোল, সেখানে একটা ইয়েলো স্পট দেখা যায়, সেটাকে বলা হয় ম্যাকুলা লিউটি, এবং সে তার মাঝে একটা সেন্ট্রাল পিটও আছে, এবং সেই পিটটাকে বলা হয় ফোবিয়া। এই ওয়ার্ডগুলো কাকে কি বলা হয় এই জায়গাটা কিন্তু তোমাদের এনসিইআরটিতে যেটুকুনি দেওয়া আছে সবটাই কিন্তু পড়তে হবে, ইম্পর্টেন্ট সেইভাবে কিছু বলা যায় না। এখান থেকে তোমাদের কিরম কোশ্চেন দেয়, ম্যাচ দ্য কলাম দেয়, ব্লাইন্ড স্পট এদিকে দিয়ে দিল, এদিকে একটা কিছু দিল, তার মানে পুরো কনসেপ্টটাকে তোমাকে এখানটা মনে রাখতে হবে, যে একটা কোশ্চেন আসবে বা এরকম কিছু বলা যাবে না। এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে কলম ওয়াইজ কোশ্চেন আসে, যে ম্যাকুলা লিউটি, এদিকে মনে করো কোনো একটা অপশন আছে ইয়েলোইশ পিগমেন্টেড স্পট, তোমাকে সেটা খুঁজে বার করতে হবে। ব্লাইন্ড স্পট লিখবে অ্যাবসেন্স অফ ফটো রিসেপ্টার সেলস, এইরকম। বা ফোবিয়া ইজ প্রেজেন্ট ইন ম্যাকুলা লিউটি, ট্রু অর ফলস, এইরকম। The fovea is a thinned out portion of the retina where only the cones are densely packed. তাহলে আই বলের যে পোস্টেরিয়র পোল সেখানটাকে আমরা বলছি ম্যাকুলা লিউটি। ম্যাকুলা লিউটি এরকম মনে করো একটা ইয়েলোইশ স্পট, তার মাঝে একটা পিট আছে, সেটাকে বলছি ফোবিয়া। এবং ফোবিয়ার আবার কি ক্যারেক্টারিস্টিক, সেখানে হচ্ছে আমাদের কোন সেলস ডেন্সলি ভাবে প্যাকড আছে। ব্লাইন্ড স্পটে যেমন কোনো রকম ফটো রিসেপ্টার সেলসই ছিল না, এখানে আবার কি হচ্ছে কোন সেলসটা ডেন্সলি ভাবে প্যাকড আছে, মানে প্রচুর পরিমাণে ওখানে কোন সেলস আছে। It is the point where the visual acuity is the greatest. এবং কোন সেলস আমরা কি জানি, কোন সেলসই হচ্ছে কালার ভিশন এবং ডেলাইট ভিশনকে আমাদের সাহায্য করে, মানে আলো তো আমাদের দেখতে সাহায্য করে এবং কিছুর কালার দেখতে আমাদের সাহায্য করে কোন সেলস। তাহলে সেই কোন সেলস মনে করে একটা জায়গায় খুব ডেন্সলি প্যাকড আছে, তাহলে সেখানটা কি হবে, ভিজুয়াল অ্যাকুইটি তার বিশাল অনেক বেশি হবে, তো ভিজুয়াল অ্যাকুইটি ইজ গ্রেটেস্ট। তো এরকমও তোমাদের দিতে পারে ম্যাচ দ্য কলমে, মনে করো একদিকে ফোবিয়া দিল এ অপশনে, এদিকে মনে করো সি বা ডি অপশনে দিয়ে দিল যে ভিজুয়াল অ্যাকুইটি ইজ দ্য গ্রেটেস্ট, এবং তারপরে সেরকম অপশন দিলে তাহলে তোমাদের বুঝতে হবে যে ফোবিয়ার সাথে আসবে, ফোবিয়া মানে হচ্ছে ম্যাকুলা লিউটির পিটটাকে বলা, এবং সেখানে কোন সেলস বেশি থাকে, কোন সেলস বেশি থাকলে তার ভিজুয়াল অ্যাকুইটি বেশি হবে, তাহলে ফোবিয়ার সাথে আমাদের ভিজুয়াল অ্যাকুইটি যেখানে গ্রেটেস্ট আছে সেই অপশনটা ঠিক হবে। এখান থেকে কিন্তু ম্যাচ দ্য কলমে বেশি কোশ্চেন এসে থাকে। দ্য স্পেস বিটুইন দ্য কর্নিয়া, আচ্ছা আমরা ছবিটা একটু দেখে নিই, দেখো এই দেখো অপটিক নার্ভ এখান দিয়ে বেরোচ্ছে এবং সেটাকেই বলা হচ্ছে ব্লাইন্ড স্পট। ব্লাইন্ড স্পটের আমরা বলেছিলাম যে কী কী ওখানে কন্টেন্ট আছে, অপটিক নার্ভ বেরিয়ে যাচ্ছে আর রেটিনাল ব্লাড ভেসেলসগুলো ঢুকছে। রেটিনাল অপটিক নার্ভ তো বেরিয়ে গিয়ে সেরিব্রাল কর্টেক্সে যাবে, আর রেটিনাল ব্লাড ভেসেলস কেন ঢুকছে, সেটা রেটিনাকে সাপ্লাই দেবে ব্লাড, সেই জন্য সেটা ঢুকছে আর অপটিক নার্ভ বেরিয়ে যাচ্ছে, সেই পয়েন্টটাকে আমরা বলছি ব্লাইন্ড স্পট। এই জায়গায় যদি কোনো আলো পড়ে আমরা কি দেখতে পাবো, দেখতে পাবো না, কারণ এখানে কোনো রকম ফটো রিসেপ্টার সেলস থাকে না। দেখো এই দেখো এখানে হচ্ছে ফোবিয়া, এখানটায় হচ্ছে কোন সেলস বেশি থাকে এবং এখানে হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি হচ্ছে গ্রেটেস্ট। এরপর বলছে দ্য স্পেস বিটুইন দ্য কর্নিয়া অ্যান্ড দ্য লেন্স ইজ কল দ্য অ্যাকুয়াস চেম্বার। কর্নিয়া আর লেন্সের মাঝে যে স্পেসটা আছে, কর্নিয়া কোনটাকে বলা হয়, আউটার যে লেয়ারটা তার সামনে যে অংশটা সেটাকে বলা হয় কর্নিয়া, এটা কিন্তু আমরা আগের দিন পড়েছি। এই কর্নিয়া আর এই লেন্স এই দুটোর মাঝে যে অংশটা সেটাকে বলা হয় এই যে অ্যাকুয়াস হিউমার, এই অ্যাকুয়াস চেম্বার, এবং কন্টেন্টস এ থিন ওয়াটার ফ্লুইড কল্ড অ্যাকুয়াস হিউমার, মানে ওই জায়গাটাকে স্পেসটাকে বলা হয় অ্যাকুয়াস চেম্বার, এবং তার মধ্যে যে ওয়াটারি যে থিন ফ্লুইডটা থাকে তাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। এবারে বলছে দ্য স্পেস বিটুইন দ্য লেন্স অ্যান্ড দ্য রেটিনা ইজ কল ভিট্রাস চেম্বার অ্যান্ড ইজ ফিল্ড উইথ এ ট্রান্সপারেন্ট জেল
called vitreous humor. দেখো ছবিটা এই কর্নিয়া এই লেন্স আর এটা হচ্ছে রেটিনা কর্নিয়াল লেন্সের মাঝের এই অংশটাকে বলা হয় অ্যাকুয়াস চেম্বার এবং এখানে যে ফ্লুইডটা থাকে সেটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার লেন্স আর রেটিনার মাঝে যে চেম্বারটা সেটাকে বলা হয় ভিট্রিয়াস চেম্বার এবং এখানে একটা জেল লাইক সাবস্টেন্স থাকে যেটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার এই জায়গা এটা কিন্তু খুব ভালো করে মনে থাকে এখান থেকেও কোশ্চেন আসে আই থেকে আইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইয়ারের থেকে আই বেশি ইম্পর্টেন্ট কারণ এগুলো মানে খুব ভালো ভালো কোশ্চেন এখান থেকে তোলা যায় অ্যাকুয়াস চেম্বার বলবে অ্যাকুয়াস চেম্বার ইজ প্রেজেন্ট বিটুইন করে অপশন দেবে তোমাদের সেখানে চুজ করতে হবে বিটুইন কর্নিয়া অ্যান্ড লেন্স তো সামনেরটা মনে রাখবে অ্যাকুয়াস চেম্বার আর পিছনেরটা হচ্ছে ভিট্রাস চেম্বার এবার তো মনেই আছে কর্নিয়া লেন্স আর এখানে রেটিনা তাহলে সেই হিসেবে মনে রাখতে পারো আর অ্যাকুয়াস চেম্বার থেকে অ্যাকুয়াস মানে কি অ্যাকুয়াস হচ্ছে জলকে বলা হয় তাহলে অ্যাকুয়াস চেম্বার মানে এখানে ওয়াটারি একটা ফ্লুইড থাকবে আর ভিট্রাস চেম্বার মানে ওখানে ভিট্রাস ভিট্রাস বলতে জেলকে বোঝায় তাহলে জেল লাইক একটা সাবস্টেন্স সেটাকে বলা হয় ভিট্রাস হিউমার তো আমাদের তাহলে পার্টস অফ দা আইটা শেষ হলো এবার পড়বো আমরা মেকানিজম অফ ভিশন তো মেকানিজম অফ ভিশনে কি বলেছে দেখো বলছে দ্য লাইট রেজ মানে আমরা কিভাবে কোনো জিনিস দেখতে পাই কিভাবে সেখান থেকে আলো আসে এবং কিভাবে সেটা আমাদের সেরিব্রাল কর্টেক্সে যায় এবং সেখান থেকে আমরা কিভাবে সেটাকে বুঝতে পারি সেটাই বলছে মেকানিজম অফ ভিশন দ্য লাইট রেজ ইন দ্য ভিজিবল ওয়েভলেন্থ ফোকাসড অন দ্য রেটিনা থ্রু দ্য কর্নিয়া অ্যান্ড লেন্স জেনারেট পোটেনশিয়াল ইন রডস অ্যান্ড কোনস এই লাইনটার মানে কি আমি যদি ছবি দেখি তাহলে আমরা বুঝতে পারবো ভালো করে দেখ এই ছবিটা যদি দেখি তাহলে কি বলছে ভিজিবল ওয়েভলেন্থ ভিজিবল ওয়েভলেন্থ হলেই আমরা দেখতে পাবো মনে করো ভিজিবল ওয়েভলেন্থে কিছু লাইট এসে কি হবে কর্নিয়া এবং লেন্সের থ্রু মানে এটার পাস করে কোথায় আসবে রেটিনায় এসে পড়বে এবং কি করবে রেটিনায় আমরা জানি রডস এবং কোন সেলস আছে তো ওগুলোকে অ্যাক্টিভেট করবে ওগুলোর মধ্যে পোটেনশিয়াল জেনারেট করবে তো সেটাই এখানে বলছে দেখো দ্য লাইট রেজ ইনভিজিবল ওয়েভলেন্থ ফোকাসড অন দ্য রেটিনা রেটিনায় পড়বে থ্রু দ্য কার মধ্যে দিয়ে কর্নিয়া এবং লেন্স এবং কি করবে জেনারেট করবে একটা পোটেনশিয়াল ইন রডস অ্যান্ড কোনস রডস অ্যান্ড কোনস কোথায় রেটিনায় অবস্থিত যেই দুটো সেলসের মধ্যে কি করবে একটা পোটেনশিয়াল অর্থাৎ একটা ইম্পালস জেনারেট করবে যেটা কি হবে অপটিক নার্ভের মধ্যে দিয়ে আমাদের সেরিব্রাল কর্টেক্সে যাবে এবারে এই যে পোটেনশিয়াল আমাদের জেনারেট হচ্ছে সেটা কিভাবে হচ্ছে সেটা আমরা দেখব অ্যাজ মেনশনড আর্লিয়ার দ্য ফটোসেন্সিটিভ কম্পাউন্ডস ইন দ্য হিউম্যান আই ইজ কম্পোজড অফ অপসিন অ্যান্ড রেটিনাল কি বলেছে দেখো এই যে আমাদের রডস এবং কোন সেলস আমরা আগেও দেখেছি যে এই ফটোসেন্সিটিভ সেলসগুলো একটা ফটো পিগমেন্টস থাকে তার মধ্যে রডসের মধ্যে আমরা দেখেছিলাম রোডপসিন এবারে রোডপসিনটাকে যদি আমরা আরও ভাঙি তাহলে দেখব যে সেখানে কি আছে অপসিন আছে একটা প্রোটিন আর এবং একটা রেটিনাল যেটা হচ্ছে অ্যালডিহাইড অফ হচ্ছে ভিটামিন এ অর্থাৎ একটা জেনারেলাইজড ওয়েতে বলছে যে আমরা যদি ফটো সেন্সিটিভ যে সেলস তার মধ্যে যে ফটো পিগমেন্টসগুলো আছে সেই ফটো পিগমেন্টস কম্পোজড হচ্ছে কি অপসিন এবং রেটিনাল যার মধ্যে অপসিনটা হচ্ছে একটা প্রোটিন আর রেটিনাল আমরা কেমিস্ট্রিতে কি পড়েছি লাস্টে অ্যাল থাকলে এ এল থাকলে সেটা একটা অ্যালডিহাইড পড়েছি না ও এল থাকলে সেটা অ্যালকোহল এ এল থাকলে একটা অ্যালডিহাইড বোঝা যাচ্ছে কিভাবে কেমিস্ট্রি এবং বায়োলজি একসাথে মিশছে কি দেখেছি আমরা অল থাকলে হচ্ছে অ্যালকোহল এবং অ্যাল থাকলে হচ্ছে অ্যালডিহাইড উইক অ্যাসিড থাকলে কি কার্বক্সিলিক অ্যাসিড আমরা এগুলো জেনেছি তো তো সেই রকমভাবে দেখো রেটিনাল তাহলে এটা একটা অ্যালডিহাইড অ্যান্ড অ্যালডিহাইড অফ ভিটামিন এ তো সেটা দেখো আমার এখানে ছবি এঁকেছিলাম আমি যখন পড়েছিলাম তখন কোথাও থেকে আমি এই ছবিটা মানে এটা দেখেছিলাম যে অপসিন এবং রেটিনাল এইরকমভাবে থাকে অপসিন কি একটা প্রোটিন আর রেটিনাল হচ্ছে একটা অ্যালডিহাইড এবং এখানে অপসিনটা কি থাকে সিস ফর্মে থাকে বোঝা গেল এবারে লাইট যখনই পড়ে কি হয় এই সিস ফর্মটা ট্রান্সফর্মে চেঞ্জ হয়ে যায় আমরা সিস ফর্ম ট্রান্সফর্ম আমরা কেমিস্ট্রিতে অলরেডি কিন্তু পড়ে নিয়েছি তো সেই সিস ফর্মটা কি হয় অপসিনের ট্রান্সফর্মে চেঞ্জ হয়ে যায় যখনই সিস ফর্মটা ট্রান্সফর্মে চেঞ্জ হয়ে গেল কি হয় এই রেটিনালটা আর অপসিনের সাথে আটকে থাকতে পারে না রেটিনালটা তখন অপসিন থেকে আলাদা হয়ে যায়
এবার কি হয় রেটিনাল থেকে অপসিনটা আলাদা হয়ে যায় তোমাদের যদি দরকার লাগে তোমরা এটা ফ্লো চার্টটা বানিয়ে নিতে পারো তাহলে দেখবে অনেকটা বুঝতে সুবিধা হবে এইখানটা বোঝাতে আমরা এটাও পড়ব তার আগে আমরা এই ফ্লো চার্ট দেখে একটু পড়ে নিই তো কি হলো তাহলে অপসিন এবং রেটিনাল এইভাবে ছিল অপসিনটা ছিল সিস ফর্মে যেটা লাইটটা পড়ার সাথে সাথে লাইটটা যখনই রেটিনায় পড়লো রেটিনা থেকে রেটিনার মধ্যে রডস এবং কোন সেলস আছে এবং তার মধ্যে ফটো পিগমেন্টস আছে ফটো পিগমেন্টস গুলোই এগুলো নিয়ে তৈরি তাহলে অপসিনের উপর পড়লে অপসিনটা কি হলো সিস ফর্ম থেকে ট্রান্সফর্মে চেঞ্জ হয়ে গেল ট্রান্সফর্মে যখনই এটা স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেল তখন রেটিনাল আর বললো না আমি তোমার সাথে থাকবো না বলে রেটিনাল কিন্তু ওকে ছেড়ে চলে গেল রেটিনাল থেকে অপসিন আলাদা হয়ে যায় মানে দুটো দুটো আলাদা হয়ে গেল ফলে কি হয় মেমব্রেন পারমিয়েবিলিটি কিন্তু চেঞ্জ হয়ে যায় মেমব্রেন পারমিয়েবিলিটি চেঞ্জ হলে মানে স্ট্রাকচার তো গন্ডগোল হয়ে গেল ফলে কি হয় মেমব্রেনের যে পারমিয়েবিলিটি ছিল মানে যে যে আয়নগুলোকে ঢোকাচ্ছিল এবং বের করছিল সেটা চেঞ্জ হয়ে গেল ফলে কি হলো একটা পোটেনশিয়াল ডিফারেন্স ভিতর এবং বাইরে একটা পোটেনশিয়াল ডিফারেন্সে তৈরি হয়ে গেল এবং সেইভাবেই একটা ইম্পালস তৈরি হয়ে গেল সেই ইম্পালসটাকে আমরা বলছি অ্যাকশন পোটেনশিয়াল তাহলে কি হলো লাইট পড়ার সাথে সাথেই কিন্তু একটা ইম্পালস তৈরি হয়ে গেল এবং সেই ইম্পালসটা কি হলো বাইপোলার নিউরনের মাধ্যমে গ্যাংলিয়নিক নিউরনে গ্যাংলিয়ন সেলস যে পড়েছে সেখানে গেল এবং এখানে আমি বোঝাচ্ছি গ্যাংলিয়ন সেলস থেকে অপটিক নার্ভের থ্রু সেটা ভিজুয়াল কর্টেক্সে গেল আমরা কি পড়েছি যে রেটিনা যেটা আছে সেই রেটিনার হচ্ছে আমাদের তিনটে সেলস আছে ইনার থেকে যদি আউটারে দেখি ফার্স্টে থাকবে আমাদের গ্যাংলিয়ন তারপরে হচ্ছে বাইপোলার এবং তারপরে হচ্ছে আমাদের রডস এবং কোন সেলস এই ফটো রিসেপ্টর সেলস ওকে তাহলে একটু ভালো করে আঁকি দেখো আমরা যদি রেটিনা যেটা আছে সেটাকে যদি একটু আঁকি মনে করো এটা আমাদের লেয়ার রেটিনার লেয়ার এখানে আছে গ্যাংলিয়নিক সেলস এখানে আছে আমাদের বাইপোলার সেলস বাইপোলার সেলস মানে এদিকে একটা তার অ্যাক্সন থাকবে এদিকে একটা অ্যাক্সন থাকবে আর এখানে আছে ফটো রিসেপ্টর সেলস বোঝা গেল আমি কী কী সিম্বল দিয়ে লিখলাম এবার এই ফটো রিসেপ্টর সেলস মানেই হচ্ছে রড সেলস অ্যান্ড কোনস সেলস তো আমাদের যখন ফার্স্টে লাইটটা আমাদের লাইটটা এদিক থেকে আসছে কিন্তু লাইটটা এসে কি হচ্ছে ফার্স্টেই হচ্ছে আমাদের রডস এবং কোন সেলসে পড়ছে এবং এই রড এবং কোন সেলসে পড়ার পর এখানে আমরা দেখলাম কিভাবে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হলো একটা ইম্পালস যখনই তৈরি হলো এই অ্যাক্সনের থ্রু কি হয় এটা বাইপোলার সেলসে চলে আসে বাইপোলার সেলস থেকে আবার আর একটা অ্যাক্সন কি আছে গ্যাংলিয়নিক সেলের সাথে যুক্ত আছে ওখান থেকে এবার এটা গ্যাংলিয়নিক সেলে চলে এই গ্যাংলিয়নিক সেলস থেকে এখান থেকে এবার থাকে অপটিক নার্ভ তখন এই অপটিক নার্ভের থ্রু গ্যাংলিয়নিক সেলস থেকে সেটা এটা হচ্ছে মনে করো অপটিক নার্ভ সেই অপটিক নার্ভের থ্রু সেটা কোথায় চলে যায় মাথায় ব্রেনে সেরিব্রাল কর্টেক্সে সেরিব্রাল হেমিস্ফিয়ার পড়েছিলাম সেইখানে সেরিব্রাল কর্টেক্সে আমাদের চলে গেল এইটাই হচ্ছে এই পাথওয়েটা বোঝা গেল ফার্স্টে কিভাবে ফার্স্টে লাইটটা এসে পিছনের লেয়ারটাতে পড়ে তারপরে বাইপোলার সেলস তারপরে গ্যাংলিয়নিক সেলস এবং তারপর অপটিক নার্ভ দিয়ে সেরিব্রাল কর্টেক্সে চলে যায় তো সেটাই এখানেও বলল বোঝা গেল আমরা এখানে পড়েছিলাম দেখো এই যে ইট কন্টেন্স থ্রি লেয়ার অফ নিউরাল সেলস কি পড়েছিলাম ইনসাইড টু আউটসাইডে কি ছিল গ্যাংলিয়নিক সেল বাইপোলার সেলস ফটোরিসেপ্টর দেখো আমরাও সেরামই লিখেছি ইনসাইড টু আউটসাইড ইনসাইড কেন এটা কারণ এদিক থেকে লাইট আসছে মানে এখানে লেন্স আছে তাহলে আই বলটা হচ্ছে এরকম তাহলে ইনসাইড থেকে আউটসাইড গ্যাংলিয়নিক সেল বাইপোলার সেল ফটোরিসেপ্টর সেলস বাইপোলার সেলসটা কি করছে ফটোরিসেপ্টর সেলস থেকে ইম্পালসটাকে নিচ্ছে গ্যাংলিয়নিক সেলে দিয়ে দিচ্ছে ওই জন্য এটা বাইপোলার বুঝা গেল এবারে তাহলে আমরা কিন্তু পুরোটাই ব্যাপারটা জেনে গেলাম এই দেখো এখানে অবধি জেনে গেছি দিস অ্যাকশন পোটেনশিয়াল আর ট্রান্সমিটেড বাই দ্য অপটিক নার্ভ টু ভিজুয়াল কর্টেক্স অব দ্য ব্রেন এই অবধি কিন্তু আমাদের অলরেডি পড়া হয়ে গেল শুধুমাত্র একটা ফ্লো চার্ট দিয়ে একবার আমি তোমাদের রিডিং পড়ে দিই তাহলে সুবিধা হবে দেখো অ্যাজ মেনশনড আর্লিয়ার দ্য ফটো সেন্সিটিভ কম্পাউন্ড ইন দ্য হিউম্যান আইজ ইজ কম্পোজড অফ অপসিন অ্যান্ড রেটিনাল বোঝা গেল অপসিন হচ্ছে একটা প্রোটিন রেটিনাল হচ্ছে একটা অ্যালডিহাইড অফ ভিটামিন এ এবার দেখো কি বলছে লাইট ইন্ডিউসেস ডিসোসিয়েশন অফ রেটিনাল ফ্রম অপসিন এখানে সেটাই লিখেছি লাইট পড়লো ট্রান্সফর্ম হলো রেটিনাল থেকে অপসিন আলাদা হয়ে গেল রেজাল্টিং রেজাল্টিং কি হলো ইন চেঞ্জ ইন দ্য স্ট্রাকচার অফ দ্য অপসিন অপসিনের দেখো স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল বোঝা গেল অ্যাজ এ রেজাল্ট পোটেনশিয়াল ডিফারেন্স আর জেনারেটেড ইন দ্য ফটো রিসেপ্টর সেলস এবং তার ফলে কি হলো একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো
This produce a signal. এটা কি করলো? একটা সিগন্যাল তৈরি করলো that generates action potential in the ganglionic cell. এর ফলে একটা সিগন্যাল তৈরি হলো এবং এইভাবে একটা ganglionic cell-এ action potential-টা চলে গেল. Through the bipolar cells. আমরা দেখেছি কিভাবে photoreceptor cells থেকে through bipolar cells করে ganglionic cell-এ সিগন্যালটা চলে গেল action potential-টা. This action potential or that impulse are transmitted by the optic nerve. এবারে কি হলো এই action potential টা optic nerve দিয়ে গিয়ে to the visual cortex area of the brain এ চলে গেল. Where এবারে কি হচ্ছে brain এ কি হচ্ছে? যেখানে the neural impulse are analyzed. Brain এ কি হবে? ওই impulse টাকে analyze হবে. এবং and the image formed on the retina is recognized based on earlier memory and experience. আর্লিয়ারে মনে করো তোমাকে এটা চিনিয়েছিল যে এটা হচ্ছে এম, তাহলে যখন এখান থেকে লাইটটা তোমার ব্রেনে গেল তখন সে আর্লিয়ার মেমোরি থেকে সে বার করলো যে এইরকম যে লেটারটা ছিল সেটাকে আমি সেটাকে এম বলা হয়েছিল, তাহলে এটা হচ্ছে এম এম ই. এইভাবে আমরা কিন্তু সব সমস্ত কিছু দেখতে পাই আর্লিয়ার মেমোরি এবং এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা রেকগনাইজ করতে পারি যে এই বস্তুটা এটা. বোঝা গেল? তাহলে মেকানিজম অফ ভিশন আশা করি তোমাদের বুঝে যাওয়া কথা. তোমরা এই যে ফ্লোচার্টটা আমি করেছিলাম সেটা একটুখানি লিখে নিও, যদি দরকার পড়ে লিখে নিও, নাহলে তোমরা এমনিও দেখে নিতে পারো, তোমরা এখান থেকেও পড়তে পারো, যেটা তোমাদের সুবিধা. ওকে, তাহলে আজকে আমাদের এই অবধি রইল. তারপরের দিন আমরা পড়ব দা ইয়ার, অর্থাৎ ইয়ার সম্বন্ধে আমরা পড়ব. কিন্তু আমি আবারও বলছি ইয়ারের থেকে কিন্তু আইটা তোমাদের বেশি বেশি ইম্পর্টেন্ট. যা কোশ্চেনের ট্রেন্ড ছিল কয়েক বছর ধরে তাতে আইটা থেকে বেশি কোশ্চেন, মানে মানে এটা হচ্ছে বেশি অ্যাট্রাক্ট করে এক্সামিনারদের ইয়ারটা থেকে, কারণ আই থেকে বেশি মানে জায়গা খুব বোঝা, মানে বোঝার খুব একটা নেই, বোঝারও আছে এবং জানার জিনিস আছে, এগুলো পরেও তোমাদের কাজে দেবে. ইয়ার থেকেও আছে কিন্তু ইয়ারটা অতটাও ইম্পর্টেন্ট নয় আয়ের মতো. ওকে, তো আইটা খুব ভালো করে পড়বে এবং আগের পার্টটা যারা পড়োনি, যেটা হচ্ছে পার্টস অফ অ্যান আই, যদি না বুঝে থাকো তাহলে আমার ভিডিও দেখে তোমরাও পড়ে নিতে পারো. দেখবে তোমাদের এই যে তোমরা ভিডিওটা দেখছো সেই স্ক্রিনে দেখো, একদম দেখো এরকম উপরের দিকে এই জায়গাটা করে একটা আই বাটন আছে, তো ওই আই বাটনে ক্লিক করো, তাহলে দেখবে প্লে লিস্ট পেয়ে যাবে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন এবং অন্যান্য, তোমরা ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো অথবা তোমরা চ্যানেলে গিয়ে সেখানকার প্লে লিস্ট খুলে সেখানে যা আমাদের চ্যাপ্টার পড়ানো হচ্ছে সবের প্লে লিস্ট কিন্তু চ্যাপ্টারের নাম অনুযায়ী আছে, তোমরা সেখান থেকেও চেক করে নিতে পারো যার যেটা দরকার. ওকে, থ্যাংক ইউ.